কাব্যিক গ্রন্থ আদায়েকে বকশিসের প্রতিপয় কালাম নিন যাকে আমরা কালামের রাজা বলি আজ ইনশাল্লাহ তালা এমন কিছু কালাম আমরা শুনবো আলাহ হজরত রহমতুল্লাহ তালাহের সেই কালামের অর্থ শুনব তার ব্যাখ্যা শুনব পাশাপাশি সেই কালামগুলো আমরা শুনব আর সাথে তো রয়েছে ইংলিশ ভার্জনে এর অনুবাদটাও আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব প্রথমেই দুটি কথা না বললেই নয় আলাহ হাজরত তালা তালাহ সম্পর্কে যিনি চতুর্দশ শতাব্দীর মজাদ্দ আমরা শুনেছি নি এমনই এক মোজাদ্দিদ এমনই এক ইসলামিক স্কলার যার জীবনী সম্পর্কে গবেষণা করতে গেলে মানুষকে বিস্মিত হতে হয় যে বিস্ময়ের কোনো অন্ত নেই জি হ্যাঁ বিশ্বের অসংখ্য ইউনিভার্সিটিতে যার মহান জীবনী নিয়ে অনেক সৌভাগ্যবান ব্যক্তিরা পিএইচডি করছেন জি হ্যাঁ সেই আলা হজরত নিয়ে দুটি কথা না বললেই নয় যে আলা হজরত রহমতুল্লাহ তালা আলাই ছিলেন রসুল্লাহ সাল্লাহ বাড়ি বা প্রতি নিখাদ ভালোবাসার এক উজ্জ্বল দৃষ্টান্ত তার সমগ্র জীবন ছিল ইস্কে রসুলে মোড়া এক নয়নভিরাম মোড়ক তার বিখ্যাত কালজয়ী কাব্যগ্রন্থ গ্রন্থ হাদায় সেই মহান ভালোবাসার এক চিরন্তন সাক্ষ্য আজও বহন করেই চলেছে যে গ্রন্থে প্রতিফলিত হয়েছে প্রিয়নবী সাল আলি হিবা আলি সাল্লামের প্রতি অগাধ ভালোবাসা ও বিনম্র শ্রদ্ধা আলা হজরত রহমাতুল্লাহি তালা আলাই কোনো রাজা বাদশাহ বা সম্রাটের প্রশংসায় কবিতা রচনা করেননি তার জীবনের একমাত্র লক্ষ্য ছিল রাসুল্লাহ সাল আলিহি আ আলিহি ওয়াসাল্লামের আনুগত্য এবং তার দাসত্বকে সম্পূর্ণরূপে গ্রহণ করা তিনি তার এক কবিতায় এভাবেই নিজের আনুগত্যকে প্রকাশ করেছেন জানা উ মানা না রাখা রক্ষা কাম কামে জানা উন্হে না রাখা কাম উ রক্ষা গেসে কামে মুসলমান গা অর্থাৎ তাকেই জেনেছি তাকেই মেনেছি আর কারো দ্বারস্থ হয়নি মহামুহিম আল্লাহর প্রশংসা করতে করতে মুসলমান হয়েই দুনিয়া থেকে বিদায় নিয়েছি সোহান আল্লাহ উল্লেখযোগ্য একটি ঘটনা মনে পড়ল দর্শক একদিন নানপাড়া প্রশাসনের নবাবের প্রশংসায় কতিপয় কবি সাহিত্যিক প্রশংসা সূচক কিছু কবিতা রচনা করলেন এরপর কিছু লোক এসে আলা হজরত রহমতুল্লাহ তালা আলাইকে প্রশংসা সূচক কিছু কবিতা রচনা করার জন্য সেই নবাবের সানে প্রশংসা সূচক কিছু কবিতা রচনা করার জন্য অনুনয় বিনয় করতে লাগল কিন্তু তিনি আলায়। তাদের আবেদনের জবাবে নবাবের জন্য কোনো প্রশংসা সূচক কাব্য লিখতে অস্বীকৃতি জানালেন একদম ডিনাই করে দিলেন লিখব না হবে না আমার দ্বারা হবে না আই কান্ট ডু দিস বরং বিপরীতে তিনি রাহমাতুল্লাহি তালা এমন একটি নাত লিখলেন যার প্রথম উক্তি ছিল এরূপ ও কামালে হুসনে হুজুর হে কে গুমানে নকশ জাহা নেহি ইহি ফুল খার সে দূর হ্যাহি শম আহে ধোঁয়া নেহি এর অর্থ হচ্ছে প্রিয় নবী সাল্লি ওয়াসাল্লামের সৌন্দর্যের অবস্থান এমন এক পরিপূর্ণতার শীর্ষে যেখানে কোনো দোষ ত্রুটি নেই কোনো খাদ নেই নেই কোনো অপূর্ণতা বরং যেখানে দোষ ত্রুটির কল্পনা করাও যে ধৃষ্টতা আহা কল্পনাও করা যাবে না বলা তো দূরের কথা রিয়নবী সাল আলী বা শান ও মান আজমত ও নিশান এর যে আল্লাহ তালা যে এত সমুন্নত করে দিয়েছেন দোষ ত্রুটিবিহীন যার সত্তা তার সম্পর্কে বলা দূরের কথা ভাবাও নিষেধ কল্পনা করাও নিষেধ কল্পনাও করা যাবে না দর্শক আজ আমরা খুবই চমৎকার একটি কালাম দিয়ে শুরু করব খুবই বিখ্যাত একটি কালাম মশহুর একটি কালাম চমক তুঝ পাতে হ্যাঁ সব চমকা দে চমকানে কিছু অর্থ আমরা জেনে নিই কেননা আলাহ হজরত রহমতুল্লাহি আলাই তার কথার মাঝে এমন এমন মানে শব্দ তিনি নিয়ে এসেছেন যেই শব্দের অর্থ জানার জন্য এই কালামের যে শ্রোতা রয়েছেন যিনি এটাকে বুঝে অনুবাদ বুঝে শুনতে চান কিংবা পড়তে চান তাকে অভিধান নিয়ে বসতে হবে তাও এক ভাষার নয় বিভিন্ন ভাষার আরবি ফার্সি উর্দু হিন্দি বিভিন্ন ভাষার তিনি সংমিশ্রণ ঘটিয়েছেন তার কাব্যিকতার মাঝে আর সেই শব্দগুলো এত অসাধারণ এত দুরূহ যে তার অর্থগুলো সবার পক্ষে জানা সম্ভব হয়ে ওঠে না চমক শব্দের অর্থ হচ্ছে জ্যোতি বা আলো অ ম্যাসেঞ্জার অফ আল্লাহ এভরি হায়ার ইন দিস ওয়ার্ল্ড Apart from the great Allah, Subhanahu Wa Ta'ala, all the atoms of creation receive light from your light. You are the ultimate source of all the light of creation. Illuminate and manifest the world in my heart with the grace of your light. SubhanAllah. Ya Rasulullah. বিশ্বের সর্বত্র মহান আল্লাহ তালা ব্যতীত সৃষ্টির অনুপরমাণু সবকিছুই আপনার নূর হতে জ্যোতির্ময় সৃষ্টির সকল আলোর পরম উৎস তো আপনি আমার এই অন্তর জগৎকেও আপনার আলোর বদান্নতায় আলোকিত উদ্ভাসিত করে দিন দর্শক চলুন পঙ্ক্তিটি সুরে সুরে শুনে আসি چمک, چمک, تجھ چمک تجھ سے, تجھ سے پاتے, پاتے ہیں سب, سب پانے والے میرا دل بھی, بھی چمکا دے چمکانے والے چمک تجھ سے پاتے ہیں سب پانے والے چمک تجھ سے پاتے ہیں سب, سب پانے, پانے والے میرا دل بھی چن کا دے چمکا نے والے میرا دل بھی چمکا دے چمکانے والے میرا دل بھی چمکا دے چم আল্লাহ সুফান চ্যানেলের দশক উৎস চলুন পরবর্তী পঙ্ক্তিতে আলা হজরত কি লিখেছেন আমরা শুনি যদি নবীর ভালোবাসায় ইস্কে রসুল নিয়ে আমরা একটু শুনি না তাহলে এই অনুষ্ঠানের সামনে থেকে উঠে যেতে ইচ্ছে করবে না জি হা পরবর্তী পঙ্ক্তিতে তিনি লিখেছেন বরস্তা নেহিনী দেখ কর আবার বদো বরসা দে বরসা নে কিছু শব্দ রয়েছে আবরে রহমত শব্দের অর্থ হচ্ছে করুণার মেঘমালা বদো শব্দের অর্থ হচ্ছে গুনাগার লোকেরা দ্য ক্লাউডস অফ মার্সি ডু নট আফটার লুকিং এট দ প্লেস টাইম এন্ড পার্সন দেয়ার ফর আওয়ার রিকোয়েস্ট ও ম্যাসেঞ্জার অফ আল্লাহ ড্রপ এ ডট অন সিনার্স লাইক আস ও শাওয়ার অফ মার্সি রহমতের মেঘমালা স্থানকাল পাত্র দেখে তো আর বর্ষিত হয় না বৃষ্টি যখন বর্ষণ হয় তখন কি সে চিন্তা করে যে আমি পাথরের ওপর পড়ব নাকি মাটির ওপর পড়ব নাকি শস্যের উপর পড়বো কোথায় পড়ব নাকি পাহাড়ে গিয়ে পড়ব স্থানকাল পাত্র ভেদে কিন্তু বর্ষণ হয় না আল্লাহ তালার রহমতের বর্ষণ স্থানকাল পাত্র দেখে না সুতরাং আমাদের ফরিয়াদ ইয়া রসুল আল্লাহ আমাদের ন্যায় গুনাহারের প্রতিও এক বিন্দু হলেও বর্ষণ করুন হে করুণা বর্ষণকারী দর্শক চলুন পঙ্ক্তিটি সুরে সুরে আমরা শুনে আসি বরসতা নেই দেখে কর অবরে রহমত বদো পর ভি বরসা দে বরসা নে برستا نہیں دیکھ کر ابر رحمت برستا نہیں دیکھ کر ابر رحمت برستا نہیں ہاں برستا مت بدو پر بھی برسا دے برسانے والے بدو پر بھی برسا دے برسانے والے چمک দর্শক শ্রোতা চলুন পরবর্তী পংক্তিতে যাই দেখি সেখানে আলা হাজরত কি লিখেছেন কতটা মানে ইন্টারেস্টিং একটা অনুষ্ঠান কতটা ভালো লাগছে আমরা এই কালাম অনেকবার বহুবার শুনেছি কিন্তু এর অর্থ সহকারে জানা অর্থ সহকারে শোনা কতই না মজার বিষয় যার অন্তরে বিন্দু মাত্র ইসকে রাসুল রয়েছে নবীর প্রতি ভালোবাসা রয়েছে এই অনুষ্ঠান না দেখে সে কখনো টিভি স্ক্রিনের সামনে থেকে উঠতে পারবে না এটা হচ্ছে ভালোবাসার একটা নিদর্শন আলাহাদ পরবর্তী পঙ্ক্তিতে লিখেছেন মদিনে কে ক্ষিত্তে খোদা তুজক রাখে গরিব ফকিরোকে ঠেরানে ক্ষিত্তে শব্দের অর্থ হচ্ছে ভূখণ্ড ওয়ালা মানে আশ্রয়দাতা ও মেসেঞ্জর অফ আল্লাহ মদিনা দ্যাট হ্যাজ বিকাম মদিনা ফ্রম ইয়সরিফ বিকজ অফ ইউ মে আল্লাহ প্রোটেক্ট ইউ ইন দ্যাট হোলি ল্যান্ড ইউ আর দ্য শেল্টার গিভার টু দ্য পুয়ার দ্য অর্ফন দ্য হেল্পলেস অ্যান্ড দ্যফ্লিক্টেড রসুল্লাহ মদিনা মুনাওয়ারা যা আপনারই বদৌলতে ইয়াসী থেকে মদিনা হয়েছে পবিত্র ভূখণ্ডে আল্লাহ তালা আপনাকে সুরক্ষিত রাখুন আপনি গরিব অনাথ অসহায় ও দুঃস্থদের আশ্রয় দাতা দর্শক অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে আশ্রয়দাতা দাতা তো আল্লাহ তালা নবীকে কেন বলা হচ্ছে আশ্রয় দাতা হ্যাঁ দাতা তো আল্লাহ নবীকে কেন বলা হচ্ছে দাতা প্রশ্ন জাগতে পারে স্বাভাবিক আর এই বিষয়গুলো ওলামায়া হেলে সুনাত একদম ক্লিয়ার করে দিয়েছে। আল্লাহ তালা তো দাতা কিন্তু আল্লাহ নবী হচ্ছেন বন্টনকারী যেমনটি হাদিসে পাকে আল্লাহ নবী সাল রিওয়ালি ওসাল্লাম সাত করেছেন আর নিশ্চয়ই আমি বন্টনকারী আর আল্লাহ পাক দানকারী প্রকৃত দাতা কিন্তু আল্লাহ এটা আপনার আমার আমাদের সবারই আকিদা কিন্তু আল্লাহ নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম হচ্ছেন বন্টনকারী হ্যাঁ তার এই অবদান এটাকে তো অস্বীকার করা যাবে না আল্লাহ তালা আমাদেরকে বোঝার তফিক দান করুন চলুন পঙ্কিটি আমরা সুরে সুরে শুনে আসি কি লিখেছেন আল্লাহ হাজরা মদিনে কে খিতে খুদা তুজ কো রক্ষে গরিব ফকির হে রায় রায় مدینے کے خیتے خدا تجھے کو رکھے فقیروں فقیروں کے کے ٹھہرانے ٹھہرانے والے دل غریبوں دل 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 والے غریبوں سبحان سبحان اللہ سبحان اللہ درشک چلن پرورتی پنکر دیکھ جا جی لکھے حضرت آلہ حضرت لکھنؤ কিছু শব্দ রয়েছে অর্থ হচ্ছে আল্লাহর শপথ চশমে আলম শব্দের অর্থ হচ্ছে জাগতিক দৃষ্টি চর্মচোখ আমরা বলি না চশমে আলম এরপর রয়েছে চুপ জানা মানে গোপনে চলে যাওয়া I swear to Allah, O Messenger of Allah, you were alive. I swear to Allah, you were Hayatun Nabi. Undoubtedly, you are behind my worldly vision. Our sinner and weak eyes are unable to see you. Allahur Qasum, Ya Rasulullah, apni jibito. Khudar Qasum, apni Hayatun Nabi. আপনি আমার জাগতিক দৃষ্টি শক্তির আড়ালে অবস্থান করছেন আমাদের গুনাহে ভরা এই দুর্বল চর্মচক্ষু আপনাকে দেখতে অক্ষম শোভানম্ব এই এই যে আকিদা এই যে বিলিফ এটা হচ্ছে আহলে সুন্দরের আকিদা যা সাহাবাই কেরামের আকিদা ছিল তাবেইনদের আকিদা ছিল তাবে তাবেইনদের আকিদা ছিল সলফে সলহীন গৌস কুতুব আবদাল বুজুরগানে কামিলিন তিনশো ষাট আউলিয়ার এই বাংলাদেশ প্রত্যেক আউলিয়া গ্রামের এই আকিদা ছিল যে আল্লাহ নবী সাল্লি ওসাল্লাম হায়াতুন নবী আর রওজা মুবারক তিনি জিন্দা আল্লাহ পাক আমাদের বোঝার অফিক দান করুন দর্শক চলুন পঙ্ক্তিটি সুরে সুরে শুনে আসি

چشم عالم سے چھوپ جانے والے میرے چشم عالم سے چھوپ جانے والے چمک تجھ سے پاتے ہیں سب پانے والے سبحان اللہ سبحان اللہ درشک جلول আরো সামনে এগিয়ে যাই দেখি আল্লাহ হাজরত কি লিখেছেন পরবর্তী পঙ্ আল্লাহ হজরত লিখেছেন কিছু শব্দার্থ আমরা সামিল করে নি মুজরিম শব্দের অর্থ হচ্ছে পাপি অপরাধী গুণাগার যা বা যা অর্থাৎ স্থানে স্থানে ও মাই মাস্টার O Messenger of Almighty Allah, I am a criminal. I am a sinner. Take me with you. Because during the lonely journey, the people of Thana Bhavan, means enemies of the Prophet Sallallahu Alaihi Wasallam, are sitting in different places to loot the precious wealth called faith or belief. So they can't do anything if you have gaze আপন্নি হে আমার মনিব হে আল্লাহ সাল্লাম আমি অপরাধী আমি গুণাগার আমাকে সঙ্গে করে নিয়ে যান কেননা একাকী যাত্রাকালে যাত্রাকালে পথিমধ্যে থানা ভবনবাসী রসুলের দুশ্মন যারা বিভিন্নভাবে ওঁত পেতে বসে আছে ইমান নামক অমূল্য সম্পদ লুটে নেয়ার জন্য কাজে আপনার কৃপা দৃষ্টি থাকলে ওরা কিছুই করতে পারবে না আলা আলাহ হাজরত রহমতুল্লাহ আলাই আল্লাহ নবী সাল্লাহ তালিকাআসাল্লামকে কিভাবে দেখুন তার কাছে আকুতি জানাচ্ছে যে আমাকে সাথে করে নিয়ে যান আমাকে একা ছেড়ে যেন না ইয়ারসুল্লাহ চারিদিকে ইমান লুটেরা প্রতিমধ্যে যদি এরা আমার ইমানকে লুটে নেয় আপনি যদি আমার সঙ্গে থাকেন এরা আমার কিচ্ছু করতে পারবে تاہی تو آلہ حضرت لکھے چھنے چلن ٹی شورے شورے شنے آشی میں مجرم ہوں آقا مجھے ساتھ لے لو کہ رستے میں ہے جا بجا تھانے والے میں مجرم ہوں آقا, آقا. آقا. آقا, آقا. آقا مجھے ساتھ لے لو میں مجرم ہوں آقا, آقا.

হারামাইন শরিফাইনে গমনকারীদের জন্য কেমন সতর্ক বাণী দিয়েছেন শুনুন হজ ওমরা করতে তো আমরা যাই কিন্তু কখনো কি আমরা লক্ষ্য করেছি যে মদিনা এবং মক্কা যে রয়েছে মদিনা মোনাওয়ারা এবং মক্কা শরীফ যে রয়েছে সেখানকার আদব কতটুকু সম্মান কতটুকু কি আমরা রক্ষা করতে পারি নাকি সেখানেও গিয়ে নিজের বাড়ির আঙিনার মতো দু পা দিয়ে মাড়িয়ে বেড়ায় দেখুন আলা হজরত কী লিখেছেন Allah حضرت بولشن حرم کی زمین اور کدم رکھ کے چلنا ارے سر کا موقع ہے وہ جانے والے او ٹریولرس ٹو دالی پلیس آف مکہ الانگ وتھ مدینہ ڈونٹ ریٹ آن سچ اےج پلیس وتھ یور فیٹ اور اگنورینٹ دس از دا گلوریس ল্যান্ড অফ হারামাইন অ্যান্ড শরিফাইন হিয়ার ইজ দ্য প্লেস টু ওয়ার্ক উইথ ইউর হেড বাউড ওহে মক্কা মদিনার পবিত্র নিদর্শন পূর্ণ স্থানে ভ্রমণকারী এমন মর্যাদাপূর্ণ স্থানকে তোমরা দুপায়ে মাড়িয়ে চলো না ওহে বেখবর এটা যে হারামাইন ও শরিফাইনের মহিমান্বিত জমিন এটা তো শির নত করে চলার স্থান হে গমনকারী সাবধান সাবধান করেছেন না অথচ আজকে আমাদের আমাদের অবস্থা কেমন দিয়ে সেলফি তুলি আহ কখনো কাবা শরীফকে পিঠ করে দাঁড়াচ্ছি তো কখনো রওজা শরীফকে পিঠ করে দাঁড়াচ্ছি পিছনে রেখেছি রওজা শরীফকে এটা কোন ধরনের শিষ্টাচার এটা কোন ধরনের ভদ্রতা এটা কোন ধরনের সম্মান যে রসুলের সম্মান দিতে জানে না যে হারামাইন শরিফাইন স্থানের সম্মান দিতে জানল না তার মতো হতভাগা আর দুনিয়াতে তাই আল্লাহ হজরত লিখেছেন হারম কি জমি আর কদম রক্ত চলনা আরে সর কৌকা হ্যাঁ ও যা حرم کی زمین اور قدم رکھ کے چلنا حرم کی زمین اور قدم رکھ کے چلنا رکھ کے چلنا ارے سر کا موقع ہے او جانے والے ارے سر کا موقع ہے او جانے والے ارے سر کا موقع ہے او جانے হ্যাঁ মুন্কির আজব খানে গুর রানে উলঝে শব্দের অর্থ হচ্ছে তেড়ে আসা বাঘ বিতণ্ড করা মনকির শব্দের অর্থ হচ্ছে অস্বীকারী শত্রু দুশ্মন আজব শব্দের অর্থ হচ্ছে অদ্ভুত গুর ওয়ালে যার অর্থ হচ্ছে উচ্চ স্বরে বিবাদকারী ঝগড়াকারী ও মাই মাস্টার দে হ্যাভ দ্য মিলস দ্যাট ইউর ডিস্ট্রিবিউট মর ওভার দে আর অর্গ উইথ ইউর স্লেভস ইন ডিড দে আর রিজেক্টেড দে আর ক্যারেক্টার্স আর স্ট্রেঞ্জ দে এনজয় ইউর ব্লেসিংস মর ওভার দ্য ফিট প্রায় টু ক্রিটিসাইজ ইউ ইনফ্যাক্ট দেয়ার ন্যাচার ইজ ওয়ার্স দেন ডগস হে আমার মুনিব এরা আপনার দেয়া খাবার তো খায় অথচ আপনার গোলামদের সাথে বাঘ বিতণ্ডতা করে এরা প্রত্যাখ্যাত এদের চরিত্র আজব এরা আপনার নেয়ামত ভোগ করে অথচ আপনারই সমালোচনা করতে উদ্ধত বস্তুত এদের স্বভাব পুকুরের চেয়েও নিকৃষ্ট

جھے ہے کر آ کھانے غرانے والے من منکر عجب کھانے غرانے والے چمک تجھ سے پاتے ہیں سب پانے والے

পরে খাক হয়ে যায় অর্থাৎ মোরে মাটি হয়ে যাক ধ্বংস হোক ইউর ডিসকাশনস ইউর রিমেম্বরেন্স উইল বি চেরিশড ফর এভার ইফ দ্য ইনভায়স পার্সন ইজ বার্নড বাই দ্য ফায়ার অফ হ্যাটার অ্যান্ড ডিস্ট্রয়েড স্টিল দ্য রিমেম্বরেন্স অফ আওয়ার বিলার্ভড প্রফিট উইল নেভার স্টপ আপনার স্মরণ চিরকাল অম্লান থাকবে এতে বিদ্বেষের আগুনে দগ্ধ হিংসুক লোকেরা যদি জ্বলে পুড়ে নিশ্চিন্ন হয়ে যায় তবু আল্লাহর নবী সাল্লাহ আলিহি আলহি ওয়াসাল্লাম আপনার আলোচনা কখনো বন্ধ হবে না দর্শক চলুন পঙ্ক্তিটি আমরা শুনে আসি রহেগা ইউহি উনকা চর্চা রহেগা পড়ে পাক হয়ে জল رہے گا یوں ہی ان کا چر چار ہے گا رہے گا یوں ہی ان کا چر چار گے گا رہے گا یوں ہی ان کا چر چار گے

রাজা নফস এ দুশমন হ্যায় দম মে না আনা কাহা তুমনে দেখে হ্যাঁ চন্ রানে কিছু শব্দ রয়েছে নফস শব্দের অর্থ হচ্ছে কুমন্ত্রণার দাতা নফস চন্দ্র রানে ওয়ালে প্রতারণার ছলে মিথ্যাকে সত্য করে প্রদর্শনকারী কু প্রবৃত্তির এটাই যে স্বভাব ও রাজা নফস ইজ ইওর গ্রেটেস্ট এনিমি ডোন্ট বিকাম আVictim টু ইটস ডিসেপশনস ইনিস ওয়ার্ল্ড হ্যাভ ইউ এভার সিন এ ডিসিভার লাইক দিস হেরে নভস তোমার বড়ই দুশ্মন ধোকায় পড়ে এর শিকার হয়ে যেও না এর মতো বড় ঠকবাজ প্রতারক জগৎ সংসারে আর কোথাও তুমি দেখেছ কি দর্শক চলুন সুরে সুরে সুরের মূর্ছনায় شیشر پونک تیٹی آشی رضا نفس دشمن ہے کہاں تم نے دیکھے ہیں چند رضا نفس ہے دم میں نہ آنا رضا نفس دشمن ہے دم دوش من رضا نفس دوش من دم میں نہ آنا کہا تم نے دیکھے ہیں گے چند والے کہا تم نے دیکھے ہیں گے چند رانے والے چمک تجھ سے پاتے ہیں سب پان والے چمک تجھے سے پاتے گے evet سب پانے والے چمک تجھ سے پاتے ہیں سب پانے والے میرا دل بھی چمکا دے چمکانے والے میرا دل بھی چمکا دے چمکانے والے میرا دل بھی چمکا دے والے سبحان اللہ سبحان اللہ مدنی چینل کو سوتا দেখতে দেখতে শুনতে শুনতে আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি আজ আর নয় ইনশাল্লাহ আগামী পর্বে দেখা হবে অন্য কোনো কালাম নিয়ে আলা হাজরাতের অন্য কোন কালাম নিয়ে আমরা উপস্থিত হব সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর হ্যাঁ মাদানি চ্যানেল দেখতে থাকুন جنا پرواہی تو ڈھی اٹھ لو لکھو نیتے کو لم جا کو ہاتھے نیل ہے رضا hey رضا hey رضا 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 احمد, احمد رضا